মঙ্গলবার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের অধীন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এদিন ফটিকরা বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এই উপলক্ষে ফটিকরায় এক বিরাট পদযাত্রার আয়োজন করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। ফটিকরায় বিধানসভা কেন্দ্রে 18টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই গ্রাম পঞ্চায়েতগুলির প্রার্থী সহ পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নিয়ে এই পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় বিজেপি দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পদযাত্রাটি ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে ব্লকের সামনে এসে সমাপ্ত হয়। সেখান থেকে মনোনীত প্রার্থীরা বিডিওর নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এই প্রসঙ্গে এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস জানান, ফটিকরায় বিধানসভা কেন্দ্রে 18টি গ্রাম পঞ্চায়েতের সবকটি ওয়ার্ড এবং পঞ্চায়েত সমিতির সবকটি কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। নির্বাচনে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। যে কয়েকজন বিরোধী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বা করবেন তাদের স্বাগত জানিয়ে মন্ত্রী সুধাংশু দাস দাবি করেন, আসন্ন নির্বাচনে বিরোধী প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে। পার্টি দলের পক্ষ থেকে ফটিকরায় বিধানসভার 18টি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের মনোনীত প্রার্থী গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির তাদেরকে নিয়ে আমরা এক বিশাল বড় শোভাযাত্রার মাধ্যমে এখানে উপস্থিত হয়েছি। আজকের এই শোভাযাত্রা পরিষ্কার প্রমাণ করে দিয়েছে যে ফটিকরায় বিধানসভা কেন্দ্রে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রত্যেকটা আসনে বিপুল ভোটের ব্যবধানে আমরা জিততে চলেছি। সেটা আমরা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং আমি বিশ্বাস করি ফটিকরায় বিধানসভা কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দল প্রথমত তার এখনো প্রার্থী খুঁজে পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন। যারা প্রার্থী হবেনও আমি তাদেরকে স্বাগত জানাই, তবে এটাও আমি আপনাদেরকে আগাম বলে দিচ্ছি প্রত্যেকটা প্রার্থীর নমিনেশন বাজেয়াপ্ত হবে এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন, সেটা শুধু সময়ের অপেক্ষা। এদিন মন্ত্রী সুধাংশু দাস কর্তৃক আয়োজিত মনোনয়নপত্র দাখিলের মিছিলে বিজেপির প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।